পেড়ের সুই, গজ, চামচ সহ নানা ধরনের উদ্ভট জিনিস পেট থেকে উদ্ধার করার খবর আমরা প্রায় শুনে থাকি। তবে এবার চীনের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে বের করা হয়েছে লাইটার। চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে বসবাসকারী এই ব্যক্তি ভুলে একটি লাইটার গিলে ফেলেন। তারপর এক দুই দিন নয়, টানা 20 বছর পাকস্থলীতে লাইটার নিয়ে তিনি দিব্যি সুস্থ ছিলেন। একদিনের জন্যও তিনি চিকিৎসকের ধারে কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তবে কিছুদিন আগে পেটে অসহ্য ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে দেখা যায় যে তার পেটের ভেতরে একটি লম্বাটে ধরনের বস্তু রয়েছে। নিবিড় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন এই লম্বাটে জিনিসটি প্রকৃতপক্ষে একটি লাইটার। 10 মিনিটের একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলী থেকে তা বের করে আনা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এখন তিনি শঙ্কামুক্ত। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।